ওয়েস্ট ডিভিশনের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি গাউসেল ইমাম চৌধুরী সুজন জানান, বুধবার ম্যানচেস্টারস্থ জেএমবির কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সাধারণ সভায় আল ইসলা নর্থ ওয়েস্ট ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহুর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় নর্থ ওয়েস্টের বিভিন্ন শহরের দায়িত্বশীল বৃন্দ অংশগ্রহণ করেন। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মুফতি আব্দুর রহমান, মাওলানা আব্দুল মতিন, শাহজালাল মসজিদ ম্যানচেস্টারের চেয়ারম্যান আহলাস সুরাবুর রহমান সহ আরও অনেকে। বক্তাগণ আগামী 19 জুলাই ম্যানচেস্টারে অনুষ্ঠিতব্য আল ইসলা সেন্ট্রাল কমিটি এজিএম সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। দেশের বিরুদ্ধে